বাড়িটা বানবার আমরা সাথে বলছিল যে পাঁচ মিনিটে বাড়িটা ঠিক হয় কিন্তু এই বাড়িটা পরপর আবার আমরা একদিন আসিলাম তারপরে আসার পরে বকুল ছাড়াই আসা হয়েছে তারপরে আসে দেখি যে আমাদের কাজ একশো তে হয় না পরবর্তীতে রুগীর কাছে আবার আসা হয় আসে তো রুগীকে দেখা হয় এবং আপনি রুগীকে দেখছেন এবং রুগীর তার নিয়েও আছে আপনারা দেখুন এই আসার পরে আবার পুনরায় রুগীকে আমরা ভালো করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমরা পুরা ভালো রুগী হলে গেল তার থেকে আমরা ইনশাআল্লাহ জবানবন্দ আপনারা ভিডিওটা পুরা না দেখে কখনোই কাটবেন না পুরা ভিডিওটা আপনারা দেখার জন্য চেষ্টা করবেন তো শিক্ষাগুরু শরীফুলের মুখে কিছু আমরা একটু জিজ্ঞেস করি যে তাই আসিল গুরু বকুলের সাথে তো আসে কি কাজ করে গেল যে আবার রুগীটা পুনরায় সে অস্থির অবস্থায় ছিল আপনি কিছু বলেন আগামী মঙ্গলবার এই বাড়িটা বাধা হয় গুরু বকুলের সঙ্গে করে আসে উনি বলছিল গ্রামের একজন শিষ্য পাঁচ মিনিটের দিন করবে আর যাই হোক বৃহসারে মঙ্গলবারে কাজ করার পরে বৃহৎবারে রুগী আবার আমার বাড়িতে যায় আমি ওখানে কিছু কাজ করলাম আজকে মেয়ে এবং তার মেয়ের মা একটি আক্রমণ করে আর কীভাবে বলে যে পাঁচ মিনিটে জিন সরে যায় আর কেন আমার আবার আসতে হয় এত ক্ষমতাবান মানুষ এত জানিয়ালা হ্যাঁ এই আবার আসতে হয় কেন উনি বলে ভিডিওতে বলে যে আমার সত্যি নাকি উনি নিয়ে নিছে তা আমার গুরু তো ছয়টা ওর নিয়ে নিলে আর পাঁচটা শক্তি কোথায় যায় ওকে তো ভাবতে হবে যে আমি বড় গল্প করার আগে আমাকে ভাবতে হবে যে অর্থ আরো গুরু আছে। তে এই রুগিটা টাকা খাইতে উনি চলেই গেছে কিন্তু ওইটাকে প্রত্যেকটা রোগীকে যে জায়গাতে নিয়ে গেছি প্রত্যেকটা রোগীকে পরে যায় আমাকে খেসারও দিতে হয় আর পরে আবার আমাকে খেতে হয়। দর্শকবৃন্দ আমরা রোগীর তার মিয়া আছে তার কিছু সমস্যা ছিল তো আমরা তার মুখে কিছু শুনলেব এবং এখন বর্তমানে তার শৈলরের অবস্থা কি রকম

তারপর আমি সুস্থ হইনি তারপরও আমার সমস্যা দেখা দিছিল আবার পরবর্তীতে আমি গিয়েছিলাম কবিরাজ শরীফুলের কাছে বাসায় গিয়ে আপাতত আমি সুস্থ আছি তারপরও আমার মেয়ের সমস্যা হয়েছিল আপাতত আবার আসিছে কবিরাজ আসার পর আমরা এখন মা মেয়ে সুস্থ আছি দর্শক আপনারা তো নিজেই তার রুগীর মুখে কথাগুলো শুনলেন যে ইনশাল্লাহ এখন তারা খুব সুস্থ আছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকে সুস্থ থাকে এবং ভালো থাকে আফা আপনি একটু আরেকটা কথা বলেন যে শিক্ষাগুরু শরiful টাকা দিয়ে কি আপনার থেকে সাক্ষাৎকার নিচ্ছে নাকি আবার সমস্যা কি শরiful কবিরাজার না সমস্যা আমার আমাকে তো টাকা আমাকে সুস্থ হবে সে আমাকে টাকা দেবে তা এখন বর্তমানে চিকিৎসায় আপনি ভালো আছেন দর্শক বিন্দু আপনারা তো পুরা তার মুখে বিস্তারিতটা শুনে নিলেন এবং শরীফুল কোবরাজের অবস্থাটাও আপনার বুঝলেন এবং পুরা ভিডিওটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন